গ্রামীণ এলাকায় কম খরচে গুণগত মানের শিক্ষাদানের জন্য এডুলাইট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হল হাওড়ার ডোমজুড়ের তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুল। অরণ্য বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে স্কুলের প্রধান শিক্ষকের হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। এদিনের মঞ্চ থেকে অরণ্য বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজ্যের বেশ কিছু স্কুলকে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। তবে হাওড়ার একমাত্র স্কুল তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুলকে বেছে নেন তারা। ডোমজুড় পোস্ট অফিসের কাছে হাওড়া আমতা রোডের উপর 2015 সালে মাত্র 17টি ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছিল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলটি। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 500। মূলত শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আইসিএসই বোর্ডের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প দিনেই অভিভাবকদের কাছে সুনাম অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, সঙ্গীত, নৃত্য এবং ক্যারাটেও প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক প্রবন্ধ রয়েছে। জেলার অন্যতম স্কুলের স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছাত্রছাত্রী থেকে শিক্ষক মণ্ডলী। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রওশন আলী সাহেব বলেন, এই সম্মান আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আরো উৎসাহিত করেছে। আগামী দিনে আরো উন্নত মানের শিক্ষা প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর। এছাড়াও তিনি বলেন, ডোমজুড়ের পাশাপাশি আমাদের জগৎবল্লভপুরের বর্গাছিয়া এলাকায় একটি বিরাট ক্যাম্পাস তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা থাকবে। সেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হবে। It's the environment is very good and we are feeling very nice studying here. We are learning everything almost. We are learning English, Bengali and also Arabic. And the environment is so good that we are feeling fun to study here. Okay. I've been liking this school ever since, and I've been studying here ever since I was a little kid. And it's been 10 years since I am studying in the school. And the environment is also very good because the teachers also care about the students a lot. And we really like here, and because the teachers also support the students who are interested in certain subjects. And yeah, that's আমার ছেলে মেয়ে দুজনই পড়ে। কতদিন পড়ছে? আমার ছেলে ক্লাস পিজি থেকে পড়ছে, এখন ক্লাস ফোরে পড়ে। আর মেয়েকে ক্লাস থ্রি থেকে ভর্তি করেছি, এখন মানে ক্লাস এইটে পড়ে। ফার্স্ট ক্লাস ছেলেকে পিজি থেকে ভর্তি করেছিলাম, তো ভর্তি করার পর বুঝলাম না ক্লাসটা অনেক উন্নত, স্কুলটা অনেক উন্নত, বাচ্চাকে অনেক কিছু মানে পড়াশোনার সাথে সাথে অন্য কিছু অ্যাক্টিভিটি, খেলাধুলা, ক্যারাটে, অঙ্কন সমস্ত কিছু এখানে আছে। তো এর সঙ্গে এক্সট্রা আছে ইসলামিক যে প্রতিষ্ঠাতা, ইসলামিক মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতেও পারছে। প্লাস এখানে মডার্ন একাডেমি হিসাবে স্কুলটা খুবই উন্নত। তো আমার বাচ্চা, একটা বাচ্চা প্রায় 10 বছর পড়ছে, আমার বড় মেয়ে ক্লাস কেজিতে ভর্তি করি। তো তখন থেকেই স্কুলের সব কিছুটাই খুব ভালো লাগে, ইংলিশ মিডিয়ামের সঙ্গে অ্যারাবিক এডুকেশন আমাদের খুব ভালো লাগে। তো আমার বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে অনেক কিছুই পেয়েছে, আমরা বাবা মা হিসেবে অনেক কিছুই পেয়েছি, খুব ভালো লাগে। ওরা অ্যারাবিক শেখে, ইংলিশটা খুব ভালোভাবেই শিখেছে। তো আমার আরেকটা বাচ্চা আছে, ক্লাস কেজিতে এবছরই ভর্তি হয়েছে। তো আমরা অ্যাজ আ প্যারেন্টস আমরা খুব হ্যাপি এই স্কুলে ভর্তি। প্রথমেই বলবো, অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলের মান খুবই উন্নত, এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল
দুটি খুব যত্ন সহকারে প্রত্যেক ম্যামেরাই বাচ্চাদেরকে শেখাচ্ছে। বিশেষ করে প্রিন্সিপালের ভূমিকা খুবই ভালো, তার সাথে স্কুল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে একটা এই যে গরিবদের জন্য স্কুল গড়ে তুলেছে, আগামী দিনে আরও যদি এই হাওড়া জেলার মধ্যে এই স্কুল প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, অনেক আমাদের মতো মধ্যবিত্ত ঘরের পরিবারের বাচ্চারা সুযোগ পাবে। We are extremely delighted and honored to receive this prestigious award. This is the result of the tireless efforts and dedication of the entire school community, the teachers, guardians, students and the management. This award is not just a recognition but a great motivation for us to continue striving in the field of quality education and the overall development of the school. Eta 2015 sale march mashe shuru hoyeche, তখন আমরা শুধু 17টি বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, আজকে 500 বেশি বাচ্চা আমাদের কাছে। মানে আইসিএসসি কারিকুলামকে ফলো করা হয়, সমস্ত বিষয় আইসিএসসিতে যা সিলেবাস রয়েছে সমস্ত সেটা মানে হুবহু ফলো করা হয়। তাছাড়া দুটো সাবজেক্ট এইখানে এক্সট্রা করানো হয়, একটা অপশনাল, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক আমাদের এইখানে করানো হয়, আর একটা হচ্ছে যে মোরাল সায়েন্স এক্সট্রা করানো হয়। এইখানে দুটো কারণ, একটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি, মানে বড় স্কুল শুধু তৈরি করলে হবে না, ওটা অ্যাফোর্ডেবল আছে কি না গার্জেনদের কাছে সেটা দেখার কথা। তো আমরা যেটা লক্ষ্য রাখি শুধু বড় বিল্ডিংই সব কিছু নয়, আগেকার লোকেরা মানে একটা মানে জঙ্গলে থেকে এডুকেশন হাসিল করত, মানে ছোট ছোট কটেজে পড়াশুনো করত, কিন্তু যে আমাদের কাছে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সমস্ত ক্লাসরুম, এসি রয়েছে, কম্পিউটার ফ্যাসিলিটি রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার মানে ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। সবচেয়ে বড় জিনিস সেটা যেটা আমরা কোয়ালিটি এডুকেশনের মানের উপরে, কোয়ালিটি এডুকেশনের উপরে সবচেয়ে বেশি জোর দিই, যাতে এক একটা বাচ্চা যেন বাড়িতে গিয়ে বেশি ওকে মানে ডিপেন্ডেন্ট না যেন হতে হয়। কারণ এইখানে আমরা দেখি যে বেশিরভাগ বাচ্চা কিন্তু গ্রামের দিক থেকে আসে, তো গ্রামে ওরা মানে গার্জিয়ানের কাছ থেকে অত সহযোগিতা পায় না এবং টিউশন ক্লাস থেকেও সহযোগিতা পায় না। তো যার কারণে কি হচ্ছে যে বাড়িতে কিন্তু কোনো হেল্প পাচ্ছে না, তো আমাদেরই বেশিরভাগ জিনিস আমাদের ক্লাসের এমন মানে কেয়ার করা হয় যেন সব কিছুই ডাউটস ওদের ক্লাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা মোরালিটির ওপরে অনেক বেশি জোর দিই, যে বাচ্চারা যদি মোরাল ডেভেলপ না হয় বাচ্চাদের মধ্যে, হ্যাঁ, তাহলে শিক্ষা দিয়ে লাভ কী। তো এই দুটো জিনিসের ওপরে অনেক জোর দিই। রাউন্ড দ্য ইয়ার কোনো না কোনো প্রোগ্রাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা করতে থাকি, যেমন অ্যানুয়াল ফাংশনস, স্পোর্টস, পিকনিক এবং সোশ্যাল অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা করে থাকি, যার ফলে বাচ্চাদের সবসময় মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের একটা ফিল্ড তৈরি হয় তাদের জন্য। আমাদের এটাই প্রথম শাখা, কিন্তু যেহেতু স্টুডেন্টের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, আমরা একটা বড় ক্যাম্পাস তৈরি করছি, এটা বলগাছিয়াতে একটা বড় ক্যাম্পাস তৈরি হচ্ছে, সেটা মেন ক্যাম্পাস হয়ে যাবে, আর এই সেটা 11 বিঘে জমির ওপরে। সেখানে সব রকমের ফ্যাসিলিটি থাকবে এবং হস্টেল ফ্যাসিলিটিও থাকবে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আগ্রা আলাদা। আর এটা খুব শীঘ্রই হতে চলেছে। সেখানে কাজ